ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ মহান বাসা দিবসে প্রত্যেককে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন আমরা শহীদ মিনারে শহীদদের আত্মার মকফরত কামনা করার জন্য আমরা এখানে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা এসেছি আমরা ফুল দিব ফুল দিব অর্থাৎ এই নয় যে আমাদের দেশে বাসার বাসার মাসে বাসার জন্য যারা জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে যে আমরা বাসা পেয়েছি বাংলা ভাষা সেই ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেকটা সেক্টরে আমাদের কাজ করতে হবে আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় আমাদের সংস্কৃতি বাংলা ভাষায় আমাদের বাংলা ভাষায় আমাদের সুপ্রিম কোর্ট বাংলা ভাষায় আমাদেরকে প্রত্যেকটা ব্যাংকে সেক্টরে আমাদের কাজ করতে হবে তাহলে এ ভাষার জন্য যারা জীবন দিয়েছে জীবন উৎসর্গ করেছে তাদের রক্তের আত্মার শান্তি পাবে তাই আমি অনুরোধ জানাব সারা বাংলাদেশে যারা সরকারি দপ্তরগুলি আছে ইংরেজি যে যাসম্যান দেওয়া হয় এগুলি বন্ধ করে বাংলা ভাষায় যাসম্যান দেওয়ার জন্য কারণ আমাদের আশি পার্সেন্ট মানুষ এখনও বাংলা ভাষায় কথা বলে ইংরেজি ভাষায় কথা বলতে জানে না তাই অনুরোধ জানাবো আমরা যেন বাংলা ভাষায় চর্চা করতে পারি এবং বিভিন্ন মিডিয়াতে আমাদের যেই লঘুগুলি আছে আমরা বাংলা ভাষায় করার জন্য সাইনবোর্ডগুলি বাংলা ভাষায় করার জন্য ন্যাশনাল এমপ্লয়ম্যান্টকে উদত্যা আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য এখানে করলাম আল্লাহ হাফেজ